হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি ছোট্ট সুন্দর একটি গড় নিয়ে আসলাম এবং আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এটা একদম কোনো ডিজাইন নেই, একদম সাদা সিধা। উপরে টিন শিট আছে, দেখতে পাচ্ছেন, টিনের চাল এবং চার সাইডে ইটের দেওয়াল। বেসিক্যালি এগুলি গ্রাম অঞ্চলে বানায় থাকে এবং একদম ছোট্ট ফ্যামিলি যারা তারা এগুলি বানাতে পারেন। দুই রুমের বা যাদের ছোট একটি থাকার মতো ঘর হলেই যথেষ্ট তাদের জন্য, বা অনেক গ্রামের মধ্যে বা এলাকায় অনেক গরিব মানুষ আছে, গরিব মহিলা বা পুরুষ, তাদেরকেও যারা বিত্তশালী আছেন সমাজে, তারা বানিয়ে দিতে পারেন এরকম ঘর যদি ইচ্ছা থাকে কাউকে হেল্প করার। তো যে কেউ বানাতে পারেন, যদি কেউ টিন দিয়ে বানাতে চান, টিনের পরিবর্তে এই এরকম ইট দিয়ে বানাতে পারেন। ইটের দেওয়াল দিয়েছে বানালে তেমন বেশি একটা কস্টলি মনে হবে না। এগুলি টিন এবং কাঠের হিসাব করলে কিছু বেশি টাকা যাবে ইট দিয়ে, তারপরেও অনেক সুন্দর করে দেখতে পাচ্ছেন যে বানাতে পারবেন। তো আমি যদি একটু ভিতরে দেখাই, টিনের চালটা উঠিয়ে, তাহলে ভিতরটা দেখতে পারবেন, একটু বুঝতে পারবেন কি জানি। এই যে দেখতে পাচ্ছেন, একদম সিম্পল, কোনো এখানে একটা সোফা, একটা বেড রাখা আছে দেখানোর জন্য কিরকম। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দরজা দিয়ে ঢুকলেই, প্রথমে দরজা দিয়ে ঢুকার পরে এখানে একটা ডাইন সাইডে একটা বাম সাইডে দরজা আছে, দুইটা রুমের জন্য, মানে যেটা ওয়াশরুম। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন একটা দরজা আছে, এটা যদি রান্নাঘর পিছন দিয়ে বানান, তাহলে রান্নাঘরের জন্য, বা গ্রাম অঞ্চলে অনেক হাঁস মুরগি বা ছাগল গরু এরকমও কি বলে পালে মানুষে, তো এই ক্ষেত্রে আপনারা ওই দরজাটা ইউজ করতে পারেন। আর সামনে দিয়া দেখতে পাচ্ছেন বেসিক একটা দুইটা দুই সাইডে জানালা আছে আমাদের যে দরজা, এটাই আপনার ইচ্ছা করলে এখানে জানালা রাখতে পারেন যদি চান, এই সাইডে ওই সাইডে আমি দেই নাই, এটা আপনাদের রুচির মধ্যে, রুচিসম্মত হলে রাখবেন। আর পিছন দিয়ে দেখতে পাচ্ছেন কোনো কিছু নাই, দরজা জানালা কোনো কিছুই নাই, ইচ্ছা করলে রাখতেও পারেন, ইচ্ছা না করলে এরকম খালি রেখে দিতে পারেন। বারান্দা দেখতে পাচ্ছেন যে খোলামেলা বারান্দা, এখানে কোনো কিছু অ্যাড করা হয়নি বা কোনো কিছু রাখা হয়নি, একদম খোলামেলা, অনেক কম জায়গার মধ্যে এটা আপনারা বানাতে পারবেন। দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর করে, অনেক সুন্দর লাগছে এগুলি দিয়ে, সে ঈদ দিয়ে এভাবে বানাইতে পারবে। এবং এটার এক্স্যাক্টলি কত টাকা খরচ হবে, এটা একটা কন্ট্রাক্টর বা মিস্তুর, ভালো মিস্তুর হলেও বইলা দিতে পারবে যে কত হাজার ইট লাগবে, কত ফিট ভালো বা কত ব্যাগ সিমেন্ট হবে, কী বলে দরকার হবে, বা কত টাকা টোটাল। এটা এরকমই 3 লাখ 3.5 লাখ টাকা হলে বানাতে পারবেন আপনারা। দেখতে পাচ্ছেন এখানে কোনো গর্জিয়াস কোনো ডিজাইন নেই, কোনো কিছু তেমন একটা কাজ নাই, শুধু ইট বালি সিমেন্ট, রডের কোনো দরকার নাই, কোনো রকম কোনো ইয়ার দরকার নেই, তো অনেক কম খরচে আপনারা এটা বানাতে পারবেন। সো আশা করি আপনাদের পছন্দ হবে ভিডিওটা, যদি পছন্দ হয় তাহলে একটা লাইক দিবেন, একটি লাইক আরও ইন্সপায়ার করে আমাকে বানানোর জন্য, এরকম কাজ করার জন্য। একটা কাজ এরকম একটা একদম স্ক্রেচ থেকে বানানো অনেকটা হার্ড, অনেক কঠিন পরিশ্রম, অনেক টাইম লাগে, তো একটা লাইক তো আবদার করতেই পারি। সো একটি লাইক দিবেন, থ্যাংক ইউ সো মাচ।